সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সংরক্ষণের বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে সংরক্ষণ ব্যবস্থা মুছে ফেলা হবে জানিয়েছিলেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই মন্তব্যকে সংরক্ষণের সাংবিধানিক বিধানের উপর আক্রমণ বলে দাবি করেন শাসক দল বিজেপি এবং তার শরিক দলগুলো। রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে সর্বভারতীয় বিজেপি। রবিবার সর্বভারতীয় বিজেপির ডাকে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হল প্রতিবাদ কর্মসূচি। এদিন প্রদেশ বিজেপির এসসি মোর্চার উদ্যোগে রাজধানী কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে পালিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় এসসি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনচার্জ তথা বিজেপির রাষ্ট্রীয় কার্যকরী কমিটির প্রাক্তন সদস্য অরুণ হালদার, প্রদেশ বিজেপির এসসি মোর্চার সভাপতি অরবিন্দ দাস এবং এসসি মোর্চার সদস্য সদস্যা সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন জাতীয় এসসি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদার। নেতৃত্বের নির্দেশে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটি প্রদেশের মুখ্যালয়ে ভারতীয় জনতা পার্টি তফসিলী সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা, রাহুল গান্ধীজি বিদেশের মাটিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে যেভাবে উনি চ্যালেঞ্জ করে বলছেন যে হাম লোক জব পাওয়ার মে আয়েঙ্গে তো আরক্ষণ কো বরবাদ কর দেঙ্গে, আরক্ষণ উঠা দেঙ্গে, আরক্ষণ হোগা তো আরক্ষণ উনকে লিয়ে বহুত বড়া এক রুখাবট হ্যায়, ইস টাইপ কি যে বিবৃতি উনোনে দিয়া হ্যায় তো এ সমাজ কে লিয়ে এক বহুত চিন্তিত বিষয় হ্যায়। আর এই বিষয়ের উপরে মাননীয় প্রধানমন্ত্রী জি নে চিন্তা কিয়া, নির্ণয় কিয়া হ্যায় যে আমারে সমাজ কো লোগো কো জাগরুত করনা চাহিয়ে, আর ইসি কারণ সে হাম লোক রাস্তা মে বৈঠ কে ইসকা উনকা যে বক্তব্য হ্যায় বক্তব্য কো বিরোধিতা করনে কে লিয়ে আজ এ ধরনা প্রদর্শন চালা রহে হ্যায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির এসসি মোর্চার সভাপতি অরবিন্দ দাস বলেন, নিজের পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের সংবিধানকে নিয়ে এমন মন্তব্য সত্যি নিন্দনীয়। তৎকালীন কংগ্রেস সরকারও দেশের তপশিলে জাতিভুক্ত মানুষদের পিছিয়ে রেখেছিল এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের পূর্বপুরুষদের সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে বসেছি মূলত একটা কথা আছে ইংরেজিতে বলা, সাম পারসন আর ডুয়েল পার্সোনালিটি, দে সে সামথিং অ্যান্ড ডু আদারওয়াইজ। আই থিঙ্ক আওয়ার অপোজিশন লিডার, সেন্ট্রাল অপোজিশন লিডার ইজ লাইক ওয়ান অফ দ্যাম। ওনার কথার, উনি যে একটা পদে আছেন, পদের যে মাহাত্ম্য থাকা উচিত এবং চিন্তা বিবেচিত করে যে কথা বলা উচিত উনি হয়তো ভুলে যান। তার জন্য কয়েকদিন আগে উনি ওনার বংশ পরম্পরাগত যে ট্র্যাডিশনটা ওনার দাদু থেকে চলে এসছে সেই ট্র্যাডিশনটাকে উনিও বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আর সেই ট্র্যাডিশনটা কী? ট্র্যাডিশনটা হলো এসসি এবং সমাজে পিছিয়ে পড়া যারা আছে তাদের যেন উন্নতির দিকে যেন যেতে না পারে তার জন্য সজাগ দৃষ্টি ওরা সবসময় কংগ্রেসিদের তরফ থেকে হয়েছে। এটার প্রমাণ আছে। কীরকম প্রমাণ আছে? 1961 সনে যখন জওয়াহরলাল নেহরু প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলেন যে এটা থেকে আপনার এই কাজটা থেকে, এই সংরক্ষণের থেকে আপনারা আপাতত বিরত থাকুন, কারণ এটা মনে হচ্ছে সমাজের জন্য বিশেষ একটা ফলপ্রসূ হবে না। এবং 1975 আমরা দেখেছি যে যখন ইন্দিরা গান্ধীজির যখন এই ইয়ে হয়েছিল, আপৎকালীন যখন হয়েছিল, তখনও এর উপরেই ওনারা কার্যকর করার চেষ্টা করেছিল। রাহুল গান্ধী, রাজীব গান্ধীও বলেছেন, ওনার বাবাও বলেছিলেন, সেই ট্র্যাডিশনটাই রাহুল গান্ধী যখন ইউএসএ গিয়েছেন, ইউএসএ বসে বলেছেন যে ভারতকে রিফর্মের দিকে যেতে হলে আরক্ষণ প্রথা, সংরক্ষণ প্রথা বন্ধ করতে হবে। এরই প্রতিবাদে সারা ভারতবর্ষের কার্য, যে আমাদের এসসি মোর্চারা যে কার্য নিয়েছে সেই কার্যেরই অঙ্গস্বরূপ। এদিন সকাল 11টা থেকে শুরু করে প্রায় 2 ঘন্টা চলে এই প্রতিবাদ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।